আপনার নাম? আমার নাম বিকাশ মাইতি। হ্যাঁ, ঝাঁঝরা নোনাগোস্তপুর বুথের বাড়ি আমাদের নোনা দুর্গাম গ্রাম পঞ্চায়েত। আমাদের সুবিধ তলায় হয়েছে আমাদের পঞ্চায়েত। আমরা প্রথমে অঞ্চলে আসি, অঞ্চলে এসে এখানে দরখাস্ত দিই। আমরা প্রায় 100 জনের মতো এসেছিলাম, এখানে এসে আমরা রিসিভ কপিও নিয়েছি। প্রধান সাহেব আর ওদের কর্মচারীরা ওরা গিয়ে রাস্তাঘাট দেখে এসছেন। ওরা ওখানে বলেছিলেন যে আমাদের সত্যি রাস্তাটা খুব খারাপ, আমরা কথা দিচ্ছি এই রাস্তাটা আমরা যত শীঘ্র পারি আমরা করে দেবো। তার জন্য আমাদের অনুরোধ ছিল ঢাই রাস্তা যতদিন না হয় আপনারা কিছু টাকা অর্থ ব্যয় করে আপনারা একটু ইট টিট দিয়ে একটু মেরামত করবেন, যাতে আমরা চলতে পারি। তা সত্ত্বেও আজকে 2 মাস হয়ে গেল, কোনো রিপোর্ট আমরা পাইনি। আমরা তারপরে বিডিও সাহেবের কাছে গেছি, বিডিও সাহেব বলছে আমরা কিছু করতে পারবো না, যা করার অঞ্চলই করবে। এবার অঞ্চল থেকে ওখান থেকে এসে আমরা বিডিও আবার প্রধান সাহেবের সঙ্গে দেখা করলাম। ওনারা একটা পিডিজি ফান্ড বলে একটা ফান্ড আছে, ওখান থেকে 28 লাখ টাকা এসছে, ওই টাকার জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু ওই টাকাটা উনি ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য, তোমার একটা যে রাস্তাতে মানব চলাচল করে না, শুধু কৃষকদের খাবার দিতে যাওয়া হয়, সেই কারণে সেই রাস্তাটা হাই করবে। কিন্তু আমরা যে জনসাধারণ 100টা পরিবার বসবাস করছি ওইখানে, সেইখানে সেই রাস্তাটা না করে ওরা নিজের স্বার্থে শুধু ওই ওই রাস্তাটা করার জন্য উদ্যোগ প্রচুর নিয়েছেন। তিনবার ধরে ওই রাস্তাটার প্ল্যান করতে যায়, ওটা কী বলে ওই ওইটা টেন্ডার দিতে গিয়ে 3 বার ধরে বাধ্যগত হয়, মানে বাধা সৃষ্টি হয়। তারপরেও উনি বারে বারে ওইটার জন্য প্রচুর ব্যগ্র, কিন্তু আমরা যে এতবার ধরে এসছি আমাদের জন্য একটুকুও দেখছেন না। তার কারণে আমরা বাধ্যগত হয়ে আমাদের যখন পড়া পড়ছি সব যখন স্কুলে বাচ্চা স্কুলে যেতে পারছে না, ডাক্তার আসছে না, বারে বারে আমরা এতবার ঘুরেও নিজেদের পকেট থেকে অর্থ ব্যয় করে আমরা নিজেরা ঘুরে এসছি, সব কথা বলে এসছি। তার কারণে সবাই একজোট হয়ে এসছি অঞ্চলে তালা মারতে। কিন্তু যদি যদি প্রধান সাহেব যদি আমাদেরকে কথা দেন যে আমি রাস্তা আমি সিদ্ধভাবে করে দেবো, লিখিতভাবে দরখাস্ত যদি দেন, তাহলে আমরা এই অবরোধ করবো। নাহলে আজকে আমাদের এই অবরোধ 5 দিন 7 দিন 10 দিন যা চলবে আমরা এখানে থাকবো আর করবো, অঞ্চলে কোনো কাজ করতে দেবো না। এডিও অডিও ভিডিও যা আছে সবাই যদি প্রশাসন যদি আসে আমাদেরকে যদি আশ্বাস দেয় তাহলে আমরা যাবো। এমনি মরে গেছি, দরকার হয় আমরা এমনি খেতে যাবো। প্রশাসন যদি আমাদেরকে নিয়ে গিয়ে জেলবন্দি করে ওখানেও আমরা মরতে রাজি আছি। ওই
আমাদের জন্য এরকম করে ঘিরে রাখার কে আছে? আমরা কি স্টপে অফিসটা আমাদের রাস্তা চলবে, চলবে, চলবে।
আমরা আছি এখানে, খবর উনি আলোচনা বুঝছে না, আপনারা কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা প্রধানের কাছেই উনার কাছে অনেকবার এসছি, শুনুন, 2008 সাল থেকে তো লেটজিবাজি চলছে, 2008 সাল থেকে কাউকে মানুষ পারবো না, ছাড়া হবে না, ছাড়া হবে না,
ঝুলান যাই করুন লোক ছাড়েন আমি বিকাশ করছি আচ্ছা শুনুন আমি পারবো লোক আমি আটক করব আমি বুঝবে ওজন তাহলে আমাদের যে আটক করে রাখছে আচ্ছা ঠিক আছে তালা মারেন যা করেন তালা দাবেন তালা দাবেন আমাদের লাভ কি হবে আমাদের লাভ কি হবে অনুরোধ করলাম আচ্ছা আপনারা অনুরোধ না করেন না আপনি কথা দিন যে আসবে কথা আসবে চার কলমে আমরা লিখে দেবো আপনাকে সিগনেচার করে ওদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে যতদিন না আমার সঙ্গে বুঝে অঞ্চল ঘুরতে দেবো অঞ্চল সালামের আলাদা বিষয় আপনি লাগাবেন চল 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 চল